মধ্যপ্রাচ্যের আবহাওয়া উপযোগী করে বিশ্বকাপের জন্য নতুন জার্সি তৈরি করে দেওয়া হয়েছে টাইগারদের। এটা অবশ্য বাংলাদেশের 2005 সালের ইংল্যান্ড সফরের জার্সির সাথে মিল রেখে তৈরি করা। প্রস্তুতকারক প্রতিষ্ঠানের কর্তারা বলছেন, খেলোয়াড়দের জন্য যতটা সম্ভব আরামদায়ক করেই বানানো হয়েছে এবারের বিশ্বকাপ জার্সি। শ্রমিকের হাতে বশ মারা যন্ত্রের ছোঁয়ায় উঠে আসে গর্জে ওঠা বাঘের মুখচ্ছবি। আমাদের হাতে তৈরি এই পোশাক পরবে, খেলবে মাঠে, আমাদের অনেক বড় গর্ব। ভালোবাসার দাবে মিহিন সুতোই বুনে চলেছে লাল সবুজের স্বপ্ন। প্লেয়ার বাসন যেটা, যে জার্সিটা আছে সেটা আমরা করি, আমাদের এখানে চাহিদা আছে অনেক। মধ্যপ্রাচ্যে ক্রিকেট উৎসব শুরু হলো বলে তার আগেই নতুন জার্সি পৌঁছে গেছে মাহমুদুল্লাহ রিয়াদদের হাতে। আমরা চেষ্টা করেছিলাম যে আসলে ওমানের ওয়েদার, যদি আমি ইনফ্যাক্ট যাইনি, ওইখানের ওয়েদার তো আসলে খুব অনেক উষ্ণ, তো এই জন্য আমরা যেটা করেছি আমরা রিসাইকেল ফ্যাব্রিকটা ব্যবহার করেছি ডিউ টু তাপ, মানে ঘাম শোষণের জন্য, এই জন্য এই ফ্যাব্রিকটা স্পেশালি ব্যবহার করা হয়েছে। তারপরও বিরাম নেই জার্সি তৈরি করা প্রতিষ্ঠানটির। টাইগার ফ্যানদের জন্য লাল সবুজের জার্সি তৈরির কর্মযজ্ঞ চলছে কারখানায় একই মানের একই ডিজাইনের। আমাদের দেশের যে ফ্যান জার্সিগুলি, এগুলি শুধু ধরেন ইন্ডিভিজুয়াল ইভেন্টের উপর আসলে বেস করে হয়। দেখবেন অদূর ভবিষ্যতে বিসিবি চেষ্টা করবে যে এই ব্যাপারটা নিয়ে ভালো কিছু করার জন্য। ছোট ফরম্যাটের বিশ্বমঞ্চে টাইগারদের জন্য তৈরি করা হয়েছে কমফোর্টেবল জার্সি, ব্যবহার করা হয়েছে উন্নত মানের কাপড়। তবে 2004 সালে টাইগাররা যে জার্সি গায়ে জড়িয়েছিল সেটাকেই নিয়ে আসা হয়েছে নতুন করে। একঝাঁক পোশাক শিল্পীর হাতে পরম যত্নে তৈরি হচ্ছে টাইগার কিটস, যাদের নেই কোনো বাড়তি চাওয়া পাওয়া, আছে টাইগারদের জন্য বুক ভরা ভালোবাসা। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।